प्रत्येक बचर एरक कत दूर अब्दि जल गए ওই তো অনেক কষ্ট হচ্ছে, এতো সব পড়ে যাচ্ছে, এই তো এই জল পড়লেই তো বাড়িটা পড়ে যাবে। কাল থেকে হ্যাঁ ওই তো এখনও জল ঢুকছে, অনেক কষ্টতে রয়েছি। তো গরু বাছুর নিয়ে মানুষ ছেলে পুলে ছোট ছোট বাচ্চা আছে ঘরে, ডুবে যাবে একদম, চলে যেতে হবে এইখান থেকে। আচ্ছা এই তো আমাদের রয়েছে ওই দিকে রয়েছে হ্যাঁ হ্যাঁ পঞ্চায়েতে ঝাড়খণ্ডে যেরকম বৃষ্টি হয়েছে তো ময়খান থেকে জল ছাড়া হচ্ছে, এই জলের স্তর বাড়ছে আস্তে আস্তে। তো আমরা দুর্গাপুর ব্যারেজের নিচের যে এলাকাগুলো আছে কাকসা ব্লকে, আমাদের বিডিও সাহেব এখানে আছে, এই জলের স্তর কন্টিনিউসলি বাড়ছে। তো আমরা মানুষকে সতর্ক করছি, লো লাইং এরিয়াসগুলোতে আমরা ভিজিট করছি, আমাদের পুলিশ আমাদের সিভিল ডিফেন্স টিম রেডি আছে। আমরা আজকে এদের ইভ্যাকুয়েশন প্ল্যানটা নিয়ে দেখলাম যে যদি জলের স্তর আরও বাড়ে তাহলে ওদেরকে এই স্কুলে আমরা শিফট করব। আপাতত তিনটে জায়গায় আছে, একটা জায়গায় আমরা 15টা পরিবার পেয়েছি, বাকি দুটো জায়গাতেও এরকম পরিবার আছে, ওদেরকে আমরা শিফট করব। আছে দুর্গাপুর ব্যারেজ থেকে 1.22 লাখ কিউসেক্স জল ছাড়ছে, আর এই জলের ছাড়ার স্তরটা আস্তে আস্তে কমছে, কিন্তু ময়থান থেকে জলটা ছাড়ছে বেশি। তো এই জন্য চান্সেস আছে যে কি 4-5 ঘন্টায় যদি জল বাড়ে তাহলে আমাদেরকে ইভ্যাকুয়েশন প্ল্যান দিয়ে রেডি রাখতে হবে। আমরা ওই শিলমপুর এলাকায় খবর পেয়েছি, আমাদেরকে নোটিফাই করা হয়েছে, বিডিও সাহেবও জানেন। তো আমরা এখানকার গ্রাম পঞ্চায়েতের ফাংশনিদের ইউজ করে আমরা ইভ্যাকুয়েট করব।